নাহলে ধরে না। কি আছে বেশি কাজ, অসুবিধা আছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুডকাশ। আমি হলাম শ্রাবন্তী। সকাল থেকেই খুব বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি করব, তাই ভাবলাম যে একটা ব্লগ করি, তোমাদের সাথে কথাও বলা হবে, তো আমার টাইমটাও স্পেন্ড হবে, তো সেজন্যই চলে এলাম। তোমরা তোমাদের লকডাউন ডেস কিভাবে স্পেন্ড করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আজকে শুধু আমি আমার কথাই বলবো না, সাথে আমার আরো দুটো বন্ধু কৌস্তব আর মমিতাও ওদের লকডাউন ডেস কিভাবে স্পেন্ড করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে। তো আমি আজকে ফার্স্টে আমাকে দিয়ে শুরু করছি। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে একটা কনকাকশন বানিয়ে খেলাম, যেটা কিনা কিছুই না, গরম জলে লেবু আর মধু মিশিয়ে খেলাম। এই সময়টাতে আমরা কিন্তু এই কনকাকশনটা রোজ যদি খাই, আমাদের ইমিউন সিস্টেমটা কিন্তু খুব হেলদি হবে, বুস্ট আপ হবে আর কি। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে এটা অবশ্যই রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খাবে, তারপরে বাকি ব্রেকফাস্ট যেরকম করছো করো। তো এটাই আমি তোমাদের কাছে শেয়ার করার ছিল। আজকে আমি সকালবেলা ওই কনকাকশনটা বানিয়ে খেলাম, দেন ব্রেকফাস্ট করলাম, দেন একটু পড়াশুনো আছে পড়াশুনো করলাম, স্নান টান করে এই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো তোমরা তোমাদের লকডাউন ডেস কিভাবে স্পেন্ড করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে, কারণ আমি বারবার একই কথাই বলছি, কারণ আমারও জানতে ইচ্ছা করছে। আর নতুন ফেসবুকে আমরা দেখছি নতুন নতুন ডিয়ার গেম হচ্ছে, পুরনো ছবি, সেই 2001 সালের ছবি দিতে, মানে ছবি দিতে বলছে, কিংবা ধরো তোমার কোন রকম কোন বাজে ছবি যেটা কিনা তুমি অপ্রস্তুত ভাবে তুলেছো, সেই ছবি তোমাকে ফেসবুকে পোস্ট করতে চাই, এরকম নানা রকমের গেমস চলছে এখন। হ্যাঁ, তো আমাদের কালকে একটা নতুন আমরা নতুন ভাবে একটা টাইম স্পেন্ড করার একটা ওয়ে বের করেছি, সেটা হচ্ছে কুইজ খেলা। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমরা একটা কুইজ খেলছিলাম আর কি। তো তো সব তোমরাও সেরকম কিন্তু খেলতে পারো কুইজ, মানে যে কোনো রকম যে কোনো টপিকে কুইজ গ্রুপের মধ্যে। কি বলতো, এই সময়টা আমরা সবসময় আমরা সবসময় ছুটি চাইতাম, এতদিন আমরা ছুটি পাচ্ছিলাম না, সবসময় নয় পড়া, নয় পড়ানো, নয় কলেজ স্কুল সমস্ত রকম আমাদের বিজি, আমরা শুধু ভাবছিলাম একটা সানডে পেলেই আমরা ভাবি যে কি করব, মানে খুশিতে আমাদের মানে আত্মহারা হয়ে যাই আমরা। কিন্তু এখন যখন আমরা ছুটি পাচ্ছি, আমরা ভাবছি কি করব, আমরা এত বোর হয়ে যাচ্ছি কি করব। তো আমি তোমাদের বলবো যে তোমরা তোমাদের যে হবিসগুলো সেগুলো এই সময় তোমরা করো। যেমন আমার অনেকগুলো বন্ধু দেখছি যে কেউ আর্ট করছে, কেউ গান করছে, খুবই সুন্দর তাদের ট্যালেন্ট। তো এটাই আমি তোমাদের বলবো যে তোমরা এই সময়টা শুধু মোবাইল না ঘেঁটে এইসবও একটু করো। আর হ্যাঁ, অবশ্যই পড়াশোনাটা করবে, কারণ ওটাই আলটিমেট ডেস্টিনেশন। তো বেশি জ্ঞান দিচ্ছি না, তো তোমাদের মতো তোমরা টাইম স্পেন্ড করো এবং বলো অবশ্যই কি করছো। তো এখন আমি ভাবছি যে কি করবো, নেল পলিশও রিসেন্ট আমি রিমুভ করেছি, চলো তাহলে নেল পলিশ পরা যাক, আমি কিছু নেল পলিশ পরি একটুখানি। তো আমি দুটো কালারে নেল পলিশ এনেছি, এবার কোনটা পরবো আমি ভীষণ কনফিউজ, দুটোই আমার খুব ফেভারিট, তো কোনটা পরি বলতো? এটাই পরি, অনেকদিন পরি না, এটা পরা যাক। দেখতেই পাচ্ছ আমার নেল পলিশ পরা কিন্তু একদম ডান, শুকিয়ে নিক। আমি একটু পরে বা ছাদে যাবো, এখন একটু রোদ আছে, তো ততক্ষণ তোমরা দেখে নাও যে মৌমিতা কি করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড ক্রাশ। এতক্ষণ আপনারা দেখছিলেন যে শ্রাবন্তী সকাল থেকে কি কি করেছে, তো এবার শেয়ার করব আমি আপনাদের সাথে যে আমি সকাল থেকে কি কি করেছি। তো প্রথমেই বলে রাখি যে এই লকডাউন যে আমরা হয়ে রয়েছি, তো এ সময় আমরা টানা ঘরে রয়েছি এবং আমাদের প্রচুর কাজ থাকে যেগুলো আমরা অন্য সময় করব ভেবেছিলাম, বাট সময়ের জন্য করতে পারিনি। তো আমি আপনাদের সবাইকে বলবো যে এই সময়টা আপনারা কিন্তু সেই কাজগুলোতে লাগাতে পারেন যেটা আপনারা এতদিন সময়ের জন্য করতে পারেননি।
তো এরকমই অনেক কাজ কিন্তু আমার মাথাতেও রয়েছে যে যেগুলো আমি করব সময়ের জন্য করা হয়ে ওঠেনি, আর তার সাথে সাথে বাড়ির কিছু কাজও কিন্তু করতে হয়, কারণ এখন যেহেতু বাড়িতে মানে কাজের কেউ আসছে না, তাদেরও রেস্ট নেওয়ার প্রয়োজন, তারাও বাড়িতে রয়েছে, তাদেরও ছুটি, তো বাড়ির কাজে তো হেল্প করতেই হবে। তো সকালে উঠে কি হয়, যখন আমি কি করব, বাড়ির কাজে কি হেল্প করব, সব কিছু একবারে ভাবতে বসি, কিছু আর আলটিমেটলি করা হয় না। তো সেজন্য আমি কি করেছি, ফার্স্টে একটা হোয়াট টু ডু লিস্ট করেছি, যে এখানে আমি ঘুম থেকে উঠে মানে আগে ঠিক করে নিয়েছি যে আমি আজকে সারাদিনে কী কী করবো। তো আমি লিখেছি সকাল থেকে উঠে ফার্স্টে যোগা করবো, তারপর চা আর ব্রেকফাস্ট যেরকম আমি খাই সেটা খাবো, অ্যান্ড দেন আমার ওয়ার্ড্রব খুব অগোছালো হয়ে রয়েছে, সেটাকে আমি গোছাবো বলে ঠিক করেছি, আর তারপরে এডিটিং করব, কারণ এই যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা, সেটার জন্য এডিটিংয়ের দরকার হয়, তো সন্ধ্যাবেলাটা আমি ঠিক করেছি এডিটিং করব, আর তারপর একটা মুভি দেখব, তারপর বেড টাইম শুয়ে পড়ব। তো চলুন দেখা যাক যে এই লিস্ট ওয়াইজ আমি সারাদিন কাজটা করতে পারি কি পারি না। তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমার যোগা করা কিন্তু ডান, নিজেকে ফিট রাখার জন্য যে কোনো ওয়ার্কআউট এক্সারসাইজ করা খুব জরুরি। তো চলুন একবার দেখে নিই। তো যোগা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চা আর আমার ব্রেকফাস্ট খেয়েছিলাম। তো এখন আমার লিস্টে ছিল যে আমি ওয়ার্ড্রব গোছাবো, তো চলুন ওয়ার্ড্রবটা গুছিয়ে নেওয়া যাক। আমি কিন্তু লিস্ট ওয়াইজ পরপর তিনটে কাজ আমার অলরেডি ডান, আর এখন আমাকে স্নান করতে হবে, লাঞ্চ করতে হবে, তো ততক্ষণে দেখে নিই শ্রাবন্তী কি করছে। তোমরা নিশ্চয়ই দেখেছো মৌমিতা কি করছে, তাহলে চলো এবার ছাদে যাওয়া যাক। চলে এসেছি তাহলে ছাদে, এবার আমি তোমাদের দেখাবো ছাদ থেকে আমাদের চারপাশটা। তো দেখো, তো আমার দুই বন্ধু শ্রাবন্তী আর মৌ দুজনে দেখিয়েছে সকাল থেকে কি করেছে। তো আমি কি করেছি, অনেক কাজ করেছি, অনেক কাজ। সকাল থেকে গল্পের বই নিয়ে বসেছিলাম, তারপরে মা ঝেড়ে মেরে আমাকে পাঠালো রান্নাঘরে, বলে কিছু তো জীবনে শেখ রান্না কিছু। তো তাই জন্য এখন আমি এই একটু চাউ করানোর চেষ্টা চলছে, আমি সেটাই করতে যাচ্ছি। তো তারপরে আবার সেটা খাবো, আর দেখা যাক। আর তারপরে আমি যে বইগুলো এখন পড়ছি সেটা রিভিউ দেবো কিন্তু। হ্যাঁ দেখো, জাস্ট প্লিজ। তো লেটস গাইস। Thank you.
মানে পুরোটা আমি রান্না করি। এই চাউটাকে দেখিয়ে নিই, এই যে আমার চাউ, তো এরম বাটি করেই আমি খাই। হ্যাঁ, নাহলে ধরে না। কী আছে, বেশি খাই, অসুবিধা আছে? হ্যাঁ, নিজেও নিয়ে খাই। তো এবার এটা আমি বানিয়েছি, তো মা এতে কিছু সোয়াবিন দিয়েছে, সোয়াবিনটা মোটামুটি ভালোই ভালোই হয়েছে। এত চিল্লায় বাইরে, ভালো খেতে। এটা করার সময় আমি পুরোটা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে মা চিল্লাচ্ছিল, জাস্ট নিজে নিজে করছিস, তারপর ভাগিয়ে দিল। আমি তো চাইনিজ, ওই জন্য স্টিক ছাড়া খেতে পারি না, অসুবিধা, বুঝতেই পারছো কতটা করে তুলছি। তুমি খাই, টাটা, পরে কথা হবে। এতক্ষণ আপনারা দেখলেন যে শ্রাবন্তী আর কৌস্তব তাদের বিকালবেলাটা কীভাবে কাটিয়েছে। তো এখন আমি বলবো যে সন্ধ্যে থেকে ঘুমানোর আগে অবধি আমি কী কী করেছি। তো আমি সকালবেলা আপনাদের সাথে একটা লিস্ট শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলা এডিটিং করব, তারপর মুভি দেখব, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। তো সেটাই আমি এখন করব। আমার সন্ধ্যেবেলা থেকে আমার এডিটিং করা কমপ্লিট, এখন 10টা বাজে, তো এখন আমি মুভি দেখব আর তারপর কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ব। আর এবার আমি মুভি চুজ করব, বাট তার আগে আমি হ্যান্ড স্যানিটাইজ করব। তো এটা হচ্ছে হোমমেড স্যানিটাইজার, কারণ লকডাউন হওয়ার কদিন আগে আমি কোনোরকম কোনো ড্রাগ স্টোর, কোনোরকম কোনো কোথাও আমি স্যানিটাইজার খুঁজে পাইনি। তো এটা আমার বন্ধু দিয়েছে, ও নিজের জন্য কালেক্ট করেছিল একজনের কাছ থেকে আর আমার জন্য দিয়েছে। তো আমি একে হ্যান্ড স্যানিটাইজ করে নেব, আর স্যানিটাইজ করাটা এখন খুব জরুরি, কারণ হাত পরিষ্কার রাখতে হবে, কারণ এই ভাইরাস কিন্তু হাত থেকেই ছড়িয়ে পড়ছে চোখে মুখে হাত দেওয়ার পর। তো সবসময় হাত পরিষ্কার রাখাটা, আমি যে শুধু যে স্যানিটাইজ তা নয়, সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াটাও কিন্তু খুব জরুরি। তো আমার হাত স্যানিটাইজ করা হয়ে গেছে, এবার আমি মুভি চুজ করবো। তার আগে আপনাদেরকে বলি, আমি থ্রিলার মুভি দেখতে খুব ভালোবাসি, বাট এখন আমার কাছে স্টকে কিছু নেই। তো আপনারা যদি কেউ জানেন আমাকে প্লিজ সাজেস্ট করুন, যে কোনো থ্রিলার মুভি, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, আমি দেখতে চাই। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের লকডাউন ডেজগুলো কীভাবে কাটাচ্ছেন, কী কী করছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো স্টে হোম, স্টে সেফ, গুড নাইট।